শরণখোলা পানি উন্নয়ন বোর্ডে নির্মাণাধীন বেড়ি বাঁধে ফাটল। বিডি স্টার নিউজ শরণখোলা উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আলমানের পাঠানো প্রতিবেদন নিয়ে খবর করছেন তানজামা রহমান দিশা। বাগেরহাটের শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ শেষ হওয়ার আগেই উপজেলার গাবতলায় বলেশ্বর তীরে বাঁধের ফাটল দেখা দিয়েছে। তিন বছর মেয়াদী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ ছয় বছরে গড়িয়েছে। সাউথখালি ইউনিয়ন পরিষদের দক্ষিণ সাউথখালি গাবতলা ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন হাওলাদার জানান, বুধবার বিকেলে হঠাৎ করে বলেশ্বর নদীর তীরে নির্মিত নতুন ওয়ার্দা বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। প্রায় বিশ পঁচিশ ফুট জায়গা জুড়ে বাঁধে ফাটল ধরায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়েছে। বাঁধে নির্মাণে অনিয়মের আশ্রয় নিয়ে মাটির বদলে বাঁধে বেশিরভাগ বালি ব্যবহার করা হয়েছে এবং নদী শাসন না করায় বাঁধে ফাটল দেখা দেয় বলে ওই মেম্বার জানিয়েছেন। গাবতলা গ্রামবাসী দুলাল হাং, খালেদ হাওলাদার, আসাদ হাওলাদার, আসাদুল খান, হাফেজ কাজী ও তরিকুল ইসলাম সহ অনেক গ্রামবাসী অভিযোগ করে বলেন, বেড়িবাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি করায় বাঁধ মজবুত হয়নি। তাছাড়া নদী শাসন না হয় শত শত কোটি টাকার বেড়িবাঁধ মানুষের কাজে আসবে না। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাড়ে তিন শত কোটি টাকা ব্যয় শরণখোলা মোড়লগঞ্জের ৩৫ বাই ১ পোল্ডারে ৬২ কিলোমিটার দৈর্ঘ্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ ২০১৫ সালের জানুয়ারি মাসে শুরু হয়। তিন বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়ানো হয়েছে। চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বেড়িবাঁধ নির্মাণের কাজ করছে। সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, গাবতলা সহ বাঁধের বিভিন্ন পয়েন্টে মাঝে মাঝে ফাটল ও ডেবে যাওয়ার ঘটনা ঘটছে। বলেশ্বর নদী শাসন ছাড়াই পানি উন্নয়ন বোর্ডের শত কোটি টাকা ব্যয় নির্মিত বেড়িবাঁধ পানিতে বিলীন হয়ে যাবে বলে চেয়ারম্যান আশঙ্কা ব্যক্ত করেছেন। উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের সিআইপি খুলনার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম মুঠোফোনে বলেন, শরণখোলার গাবতলায় বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় বাঁধ মেরামতে লোক পাঠানো হয়েছে। করোনা সহ নানা জটিলতায় তিন বছর মেয়াদী বেড়িবাঁধের কাজের মেয়াদ দুই দফা বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ হবে বলে ওই নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। বালি দিয়ে দুই সাইডে মাটি দিয়া মাঝখানে বালি দিছে, মাঝখানে বালি দিয়ে তারপর উপরে মাটি দিয়ে ডাকিয়ে দিছে। এই এখন এই নদী তো কাছে একেবারে, এই কারণে নদীর দিকে ঝোঁক দিছে এই মাড়ি, এই ফাটল ধরছে এই কারণ ডাইলে। নদীতে গভীরতাই কাঁড়ার দিয়া এদিকে বস্তাটা তো ফালাই নাই, ওদিকে ফালাইছে ওদিকে ভাঙে না, আমি এই জায়গায় ফাটল হয়েছে। আর জয়া লোয়ার নাম সেই তিন চার দিন আগে একটা বাঙল ঠেকাইতে হয়, তো অরিজিনাল মাটি লাগবে বালু ছাড়া, এবং যদি আপনার ওই দেশি ওই যে লোকাল বালি ছাড়া যদি পাথর বা কোনো জিনিস যদি ফালা এখানে, তাহলে হয়তো আওয়ার দিলে হয়তো ওইটা বাঙলটা ফেরতে পারে। বালু দিয়ে বাঁধতে পারে রাস্তা আমার কারণে সব ভাঙিয়ে নামবে, যখন মনে কারণে নদীতে ভাঙিয়ে নামে বা নদী ভাই ফাটল ধরে রাস্তা ফাটল ধরে, এখন আমরা মানে আসি খুব মানে দুর্যোগের ভিতরে। আমরা তো অব্দ যখন করছে তখনই আমরা বলছি যে এই বালু দিয়ে অব্দ বাঁধেন না, মাটি দিয়া অব্দ বাঁধেন। আর দীর্ঘদিন দেখেছি আগে পিছিয়ে অব্দ বাঁধছে মাটি দিয়া, তিন ভাগের দুই ভাগ বালু এক ভাগ হলো মাটি, তো এক ভাগ মাটি দিয়ে এই বাঁধছে রাস্তা এখন ওই যখনই বর্ষা।